السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أجل. الحمد لله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبي وآدم بين الماء والطين سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم وعلى وذرياته وأهل بيته وأولياء ملته وعلماء أهل السنة والجماعة أجمعين. وقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد الشريف أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عليه أجر إلا المودة في القربى صدق الله المولانا العظيم وصدق رسوله نبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لبرنا اللهم صل مولانا محمد وعلى آله سيدنا اللهم একটু সামনে চাপ দেন আপনারা সামনে আসেন মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো সামনে আসেন সবাই উঠেন সামনে আসেন এবং ভিতরে ওইদিকে আসেন ওইদিকে চাপ দেন এদিকে চাপ দেন বাইরে যারা দাঁড়িয়েছেন ভিতরে চলে আসুন যারা গেটে ভিড় করছেন ভিতরে চলে আসুন আপনারা যারা বসে আছেন উঠে সামনে আসুন আর একটা আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা একবার দেখা দিয়া নিবাও জালা পোড়াও মনের বাসনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
شهيدنا مولانا دخلني برام تندا لغبي نا دخيله نيانه دايا خوري أغان بيجي एक बार दाऊ देखा सपने अल्लाहुम्मा जुड़े सल्ले मौलाना मुहम्मद वाली मौलाना नबी को अपनार भलो बसाए নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায় আল্লাহুম্মা জোরে জোরে শুনলে ওয়ালি সাইয়্যিদিনা মাওলানা আর জোরে ওয়ালি سيدنا الله 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 أرجوني الله الله কোনো কিছু না হইতে মুহাম্মাদি নূর হলেন পয়দা সবার আগে হুকুমে প্রভুর নবীজি আল্লাহ আল্লাহ হুই আমার আল্লাহ আল্লাহ আদমের গোড়ার আগে কাদা মাটি দিয়া পেলেন খিতাব রাসূলুল্লাহ খাতামাল আম্বিয়া নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ কুরাইশী বংশ সেরা বংশ উচ্চ তাখার শান মুআজ্জাজুল মুহতারামুল মুকাররামুল ওয়াজিবুল ইহতিরাম খুসুসান আল্লামা বাবাজান কিবলা সৈয়দ মঈনউদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মজবন্ডারি কদ্দুসুল্লাহুল সিররুল আজিজ বাবাজান কিবলা কাওয়ার স্থলাভিষিক্ত বেলায়েত প্রাপ্ত খেলাফতের উত্তরসূরি ওয়ার্ল্ড সুফিজ পার্লামেন্টের সম্মানিত প্রেসিডেন্ট পেশোয়া আহলে সুন্নাত আল্লামা সৈয়দ সাইফউদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মজবন্ডারি বারাকাল্লাহু ফি হায়াতিহি আমার পূর্বী যিনি আলোচনা করেছেন মুফতি তাজুল ইসলাম দৌলতপুরি সাহেব মাদ্রাজিল্লাহুল আলী ওনার পূর্বী যিনি আলোচনা করেছেন আল্লামা রুহুল আমিন বুহিয়া চাঁদপুরি মাদ্রাজিল্লাহুল আলী আমার পরে যিনি আসতেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা মুফতি আজম মুনাজির আজম অসংখ্য কিতাবের রচয়িতা লেখক গিলাতুল্লাহ দরবার শরীফের সজ্জাদানশীল মুফতি বাকিবিল্লাহ আজহারি আল মজবন্ডারি মাদ্রাজিল্লাহুল আলী আজকের মাহফিলে বিশেষ অতিথি হাজি গোলাম মুস্তফা সাহেব চেয়ারম্যান পঞ্চসার ইউনিয়ন পরিষদ আশরাফউদ্দিন মেম্বার সাহেব বিশিষ্ট সমাজ সেবক হাজি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন বিশিষ্ট সমাজ সেবক ও মোহাম্মদ আলমগীর খান বিশিষ্ট সমাজ সেবক ওয়াজকির মাহফিল পরিচালনার মধ্যে আলী হোসেন মাদবর দিদার হোসেন মণ্ডল আলী আকবর দেওয়ান কবির হোসেন ও শামসুল হক আল মজবন্ডারি মোহাম্মদ নাজমুল উদ্দিন রাজীব সাহেব সহ অন্যান্যরা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া যিনি আজ
একটি মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, যেই মাহফিলটা হলো ইমানি মাহফিল। কি মাহফিল? কি মাহফিল? মাহফিল দুই প্রকার, একটা হলো মাহফিলে ইমানি আর একটা হলো মাহফিলে গোলমালি। ওই মাহফিলে গোলমাল আছে, যে মাহফিলে রসুলের পাকের শান এবং আউলিয়া কেরামের শানে উল্টা পাল্টা ইনজেকশন মারা হয়, ওটা ওই মাহফিলে গোলমালি। আর একটা মাহফিল হলো মাহফিলে ইমানি। এটা কোন মাহফিল? জোরে বলুন, কোন মাহফিল? ইমানি মাহফিলে বসার তৌফিক যে আল্লাহ দিল, আল্লাহর কাছে শুকরিয়া দান করতে কোনো অসুবিধা আসেনি, সমস্যা আসেনি, আল্লাহর সাথে কোনো দলাদলি আসেনি। ওয়াহদাহু লা শারীকা লাহু এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রাজ্জাক। ওই মহান আল্লাহ দরবারে উচ্চ কণ্ঠে জোরালু কণ্ঠে একবার বলুন তো আলহামদুলিল্লাহ। খুব সুন্দর আওয়াজ আপনাদের, আপনাদের আওয়াজে আমি এত খুশি হলাম। আমি তো আপনাদের মেহমান, কুমিল্লা থেকে আসছি, আমি এত খুশি হয়ে গেলাম, আমার আল্লাহ না জানি কত খুশি হয়েছে। শুক্রিয়া তো আমার না আল্লাহ, যে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন সে জেনে কত খুশি হয়েছে জানি না, সে পরম সত্তাই জানেন। আরেকটা খবর আছে, আল্লাহ বলতেছেন বান্দারে তোমরা শুধু আমাকে খুশি করার চেষ্টা কখনো একা একা আমাকে খুশি করার চেষ্টা করবে না, যেখানে আমাকে খুশি করতে চাও আমার নামের পাশাপাশি আমার হাবিবের নামটা বলো। হ্যাঁ, ওই যে কয় না ফোলারা, তো কুমিল্লার ভাষা অনেকে বলে, কুমিল্লাতে এই কথাটা অনেকে বলে, এটা তো মুন্সিগঞ্জ। ফোলার হাতে কলা দিলে বুড়ার মন পাওয়া যায়, এই ধরনের একটা কথা কুমিল্লায় বলে। আমি তো কুমিল্লার ছেলে। এই বসবে বসবে, ডাকা লাগবে না, এমনি আসবে একটু পরে। তো ওই ফোলার হাতে কলা দিলে, ফোলার হাতে কলা দিলে বুড়ার মন পাওয়া যায়। আমার নবীকে ডাক, আমার নবী খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়ে যায়। আজকে আমি আপনাদের আওয়াজ, আপনাদের ইন্তেজাম, আপনাদের সার্বিক ব্যবস্থাপনায় আমি অনেক খুশি, আমার আল্লাহ যেন খুশি হয়ে যায় বলুন। আমিন বলেন, আমিন বলেন। আপনারা সুন্নি, আমার ভালোবাসার মানুষ, আমার মুর্শিদ কেবলার ভালোবাসার মানুষ, আমার দয়াল নবীর ভালোবাসার মানুষ, এই জন্য আল্লাহকে আলহামদুলিল্লাহ বলার পাশাপাশি আর একটা কথা বললে আল্লাহ বেশি খুশি হয়ে যাবে, সে কথাটা কি একটু বলা যাবে? বলা যাবে? সমস্যা নাই তো? বিদ্যুৎ বিল উঠবে না তো? ট্যাক্স লাগবে না তো? ট্যাক্স না লাগলে একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে? এই আঞ্জুমানের ভাইয়েরা, আমার যুব ফোরামের ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহকে খুশি করার কৌশল হলো এটা। আল্লাহকে খুশি করার কৌশল কোনটা? এইটা, রসুলের পাকের দোহাই দিলে আল্লাহ খুশি না হয় আর পারে না। আল্লাহ পাক রব্বুল আমিন আজকে নেই বিনোদপুর, আজকে জায়গাটার নাম কি? নামও তো খুঁজে পাই না, খুঁজে নেই, ও প্যাসেজ না লেখা লেখছে, বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ঔলাদ রসুলের আগমনে। ও আমার বন্ধুরা, ঔলাদ রসুল সরকারে কায়নাতের ঔলাদের আগমনী আমরা বসেছি আজকে, ঔলাদ রসুল খুশি করে আমার রসুল খুশি, ঠিক না বিধি? আমার নবীর পাগলের বন্ধু, খুশি হলে আমার আল্লাহ যেমনি করে আমার আল্লাহ খুশি হয়ে যাইব, ঔলাদ রাসূল খুশি হইলে আমার নবী খুশি হয়ে যাইবে। আমার রাসূল পাকের ঔলাদ যেখানে, আমার রাসূল বলে আমার ঔলাদকে তোমরা ইজ্জত করো নাই, আমি রাসূল ইজ্জত পাইনি, আমার রাসূলকে আমার ঔলাদকে ইজ্জত করেছ, অতএব তোমাদের তোমাদের আমি নবীকে তোমরা ইজ্জত করেছ, আমি নবীকে তোমরা ইজ্জত করেছ। সুবহানাল্লাহ বলেন, রসুল কি খুশি হবে? আউলাদ রসুল খুশি করে, ঠিক না বিঠি? আজকে যিনি মাহফিলের
প্রধান মেহমান তিনি রসূল পাকের বংশধর একত্রিশতম কততম কততম নিখুঁত নির্ভেজাল কোনো সন্দেহ নাই আমি কয়েকদিন আগে ইন্টারনেটে চলে এসেছে আপনারা ইউটিউবে ঢুকলেই আমার আমার নাম সার্চ দিলে আপনারা আমার অসংখ্য অ্যালবাম আর ইউটিউবের মধ্যে আমার আছে আজকে শুরু করবেন এক মাস শুনে শেষ করতে পারবেন না ইউটিউবের মধ্যে আমি কয়েকদিন আগে মাত্র এক সপ্তাহ আগে আমি বিশাল এক কনফারেন্সে আমি চ্যালেঞ্জ করেছি বাংলাদেশের এক মুফতি সাহেব উনি মন্তব্য করেছে মাঝবান্ডারি বলে মাঝবান্ডারি কি আওলাদের রসুল না মাঝবান্ডারি বর্তমানে মাঝবান্ডার শরীফের যে পিসাবরা আছে ওনারা নাকি খাদেমের আওলাদ নাউজুবিল্লাহ বলেন তো একবার আচ্ছা বলেন সে কি মাঝবান্ডার সম্পর্কে আমার চেয়ে বেশি জানে মাঝবান্ডার ইতিহাস কি আপনাদের চেয়ে সে বেশি জানে নাকি কার ছেলেকে মাঝবান্ডার শরীফে কে প্রথম এসেছে ওনার ছেলেকে ওনার ছেলেকে ওনার ছেলের নাম কি উনি কে ওনার কার কি বর্তমান এই প্র্যাকটিক্যাল উনি কোনোদিন উনি যেই কথাটা বলেছে সে মাঝবান্ডারের সাজরা সম্পর্কে কিছুই সে জানে না এবং তার জীবনে কোনোদিন মাঝবান্ডার যায়ও নাই ওনার জীবনে কোনোদিন মাঝবান্ডার যায়ও নাই আমরা মাঝবান্ডার দরবার শরীফের প্রতিটি আওলাদের নাম ঘর ঠিকানা বাড়ি তাদের জন্ম সনদ সব কিছু আমাদের মুখস্থ সব কিছু আমাদের মুখস্থ পুরাণ লোক লাগবে না আমি যথেষ্ট পুরাণ কোন লোক লাগবে না আমি যথেষ্ট আমি মাঝবান্ডার দরবার শরীফে গিয়েছি 1991 সালে 1991 সালে প্রথম মাঝবান্ডার দরবারে গিয়েছি এবার হিসাব করেন কত বছর হয়েছে কত বছর হ্যাঁ 91 সালে প্রথম মাঝবান্ডা যাই মাঝবান্ডা শরীফ 91 সাল থেকে যাওয়া শুরু করেছি এই যাওয়া আর বন্ধ হয় না যতদিন দুনিয়া আছি আর বন্ধ হবেও না যতদিন দুনিয়া আছি আর বন্ধ হবেও না আমার আব্বাজানের সাথে প্রথম আমি অনেকে আমার আব্বাজানকে চিনেন অনেকে কেন সবাই চিনবেন এখানে আমার আব্বাজান অনেকবার এসেছেন আমি জানতাম না আজকে এসে জেনেছি যে আমার আব্বা এখানে অনেকবার এসেছেন আল্লামা পীর নজরুল ইসলাম সাদুকপুরি আল মাঝবান্ডারি আমার আব্বার গজলের অ্যালবাম আপনাদের মোবাইলে আছে না শোনেন না মঈন বাবার সামনে বলেছি আপনারা শোনেন না আমার আব্বাজান নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি আমার আব্বাজানের সাথে প্রথম আমি 1991 সালে মাঝবান্ডার দরবারে গিয়েছি সেদিন থেকে মাঝবান্ডার দরবার শরীফের ইতিহাস সম্পর্কে যতটুকু জেনেছি আমার আর জানার বাকি নেই দরবারের ইতিহাস সম্পর্কে আমার আর জানার বাকি নেই বলেন এখানে অনেক লোক আছেন আরো পুরানো লোক আমার অনেক আগে গেছেন আমি একদম অল্প বয়সে গিয়েছি আব্বার সাথে একদম অল্প বয়সে তখন আমার বয়স 14-15 হবে মানে আনুমানিক 15 বছর হবে যখন মাঝবান্ডারে প্রথমে যাই কারণ 30 বছর যদি হয়ে থাকে বর্তমানে আমার বয়স 45 বর্তমানে আমার বয়স 45 চলে তাহলে আমি 30 বছর আগে গেলে তখন আমার বয়স 15 তাহলে 15 বছর বয়সে মাঝবান্ডার গিয়েছি 30 বছর যে দরবারের সাথে সম্পর্ক সেই দরবার শরীফ সম্পর্কে আমার জানার কিছু বাকি আছে নাকি বলেন জানার কিছু বাকি আছে আর আমি তো বছর একবার যাওয়ার না লোক না আমি তো বছর একবার যাওয়ার না লোক না আমি মাসে 5 বার যাওয়ার না লোক বছরে 40-50 বার যাওয়ার না লোক এবং বাবাজান কেবলার খেদমতে গোলামিতে গাড়িতে সফরে দরবারে বাবাজান কেবলার খেদমতে থাকার মতো লোক আমি বলেন কেমন লাগে আমার গায়ের রক্তগুলো লাফাচ্ছে বাংলাদেশের একজন নাম করা মুফতি উনি মন্তব্য করেছে মাঝবান্ডারি নাকি আওলাদ রসুল না এবং মাঝবান্ডারে বর্তমান পিসাবাসে ওনারা নাকি খাদেমের আওলাদ বলেন তো কেমনটা লাগে খাদেমের আওলাদ বলে এরা নাউজুবিল্লাহ বলবেন একবার আমি সোশ্যাল মিডিয়াতে আমি গত এক সপ্তাহ আগে ওনাকে আমি নিশ্চয় উনি পেয়ে গেছেন যদি না পেয়ে থাকেন পাবেন জবাবটা কি দেশে অপেক্ষায় আমি আছি
আমি শেখ সাদি আব্দুল্লাহ সাদুপুরি ওনাকে আমি 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করেছি, বেশি টাকা নয়, টাকার বেশি ছড়াছড়ির দরকার নেই। ওনাকে আমি বলেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশি টাকা নিয়ে, কারণ উনি কয়েকদিন আগে ওই 1 কোটি টাকা চ্যালেঞ্জ করছে গিয়াসুদ্দিন তাহিরিকে। এত টাকার চ্যালেঞ্জের দরকার আছে? টাকা নিয়ে এত টাকা কি দরকার আছে? এত টাকা কার কাছে, কয়জনের কাছে থাকে, বা থাকলে এত টাকার কোটির দরকার কি? আপনার সাহস থাকলে অল্প টাকায় তো আসতে পারবেন, ঠিক না বেটি? আমি ওনাকে 10 লাখ টাকার চ্যালেঞ্জ করেছি, আমি 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করে ওনাকে আমি বলেছি যদি মাইজবান্ডারি আওলাদে রসুল নাম প্রমাণ দিতে পারে আমি 10 লক্ষ টাকা জরিমানা দেব। আর 10 লক্ষ টাকার আমি চ্যালেঞ্জ করেছি, আমি ডকুমেন্ট প্রমাণ দেব মাইজবান্ডারি আওলাদে রসুল। আমি চ্যালেঞ্জ করেছি, আমি চ্যালেঞ্জ করেছি বাংলাদেশে যদি নেখুঁত এবং বাংলাদেশে যদি সহি কোনো আওলাদে রসুল থাকে শিরোনাম 1 নম্বরে নামটা আসবে গৌসুল আজম মাইজবান্ডারি, ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? কোন বাংলার জমিনে কোন লোক যদি সেটা নিয়ে চ্যালেঞ্জ করতে চায় সেজন্য 24 ঘন্টা প্রস্তুত আছে আমি সাদকপুরি। আমি সাদকপুরির চ্যালেঞ্জ যে কোনো মুহূর্তে যেখানে আপনাদের প্রয়োজন হয় কারো সন্দেহ থাকলে আমার সঙ্গে মোকাবেলা করবেন। আমি 10 লাখ টাকার চ্যালেঞ্জ করেছি, যাকে চ্যালেঞ্জ করেছি ওনার নাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস। উনি বলেছে মাইজবান্ডারি নাকি খাদেম আর আওলাদ আওলাদ রাসূল না। এই আব্বাসী সাহেবকে আমি 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়াতে করেছি, ওই দিন চান্দিনা তো করেছি, কয়েকদিন আগে বড়রা তো করেছি, আজকে মুন্সিগঞ্জের জমিনেও আব্বাসী সাহেবকে আমি 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ ঘোষণা করলাম। সাহস থাকলে আসুন বন্ধুরা। আমার গভীর মনোযোগ নবী বংশের 31তম আওলাদ আওলাদ রাসূল সাইয়েদনা ও মাওলানা সৈয়দ সাইফউদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি মাইজবান্ডারি মাদ্রাজ জেলা হুলাই। আমার দয়াল নবীর 31তম আওলাদ। কত তো মাওলাদ জোর বলুন, কত তো মাওলাদ? 31তম আওলাদ। বাংলাদেশি বহু আওলাদ রাসূল বর্তমানে বের হয়েছে যাদের সনদ নাই, ভুয়া সনদ, ভুয়া ভুয়া সনদ মানে কি? ডকুমেন্ট অর্থাৎ সাজরা। কি সাজরা? ভুয়া সাজরা, হাতের বানানো, হাতের বানানো ভুয়া সাজরা দিয়ে আওলাদ রাসূল দাবি করে। বাপ আওলাদ রাসূল ছিলেন না, দাদা আওলাদ রাসূল লেখেন নাই, বর বাবা আওলাদ রাসূল লেখেন নাই, পরদাদা আওলাদ রাসূল লেখেন নাই। তিন পীরের আগের, তিন পুরুষের আগের বংশের পুরুষের নামগুলো বলতে পারবে না যারা, ওরা বর্তমানে আওলাদ রাসূল দাবি করে। বলেন কেমন লাগে? বাংলাদেশে বর্তমানে পিরানিকে শক্ত করার জন্য, পিরানিকে, পিরালির বাজারকে শক্ত করার জন্য একদল লোক আওলাদ রাসূলকে দাবি করাটা, আওলাদ রাসূলের দাবি করে পিরানি করাটা ওদের মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে। মূলত বর্তমানে বাংলাদেশে আমার জানা শোনা মতে, আমার জানা মতে বাংলাদেশে নকল আওলাদ রাসূল অনেক পীর লিখতেছে যাদের সম্পর্কে, যাদের ইতিহাস, যাদের হতিয়াম, যাদের আরএস, যাদের বিএস, যাদের সিএস, সব কিছুর খবর এই শেখ সাদি আব্দুল্লাহ সাদক করে জানেন। আমি জানি তাদের সনদ সম্পর্কে, তারা বর্তমানে আওলাদ রাসূল দাবি করে মানুষ বেশি মুরিদ করার জন্য, মানুষ বেশি মুরিদ করার জন্য। আমার সাথে বলুন, কেন রে ভাই মন্দ বলো নাচিনিয়া মাঝি ভান্ডারি, কেন রে ভাই মন্দ বলো নাচিনিয়া, বলো কেন রে ভাই মন্দ বলো, ফটিক সুরে উদয় তাহার, ফটিক সুরে উদয় তাহার মদিনা তার আসর বাড়ি, কেন রে ভাই মন্দ বলো নাচিনিয়া মাঝি ভান্ডারি, কেন রে ভাই মন্দ বলো মাঝবান্ডারি। পরে পরে দেখো কুষ্টি নামা মাঝবান্ডারের মূল ঠিকানা, পরে দেখো কুষ্টি নামা মাঝবান্ডারের মূল ঠিকানা, হাসিন হুসেনি খানদার নুরু নবীজির বংশীদারি, কেন রে ভাই মন্দ বলো নাচিনিয়া মাঝি ভান্ডারি, কেন রে ভাই মন্দ বলো নাচিনিয়া মাঝি ভান্ডারি, ফটিক সুরে উদয় তাহার, ফটিক সুরে উদয় তাহার মদিনা তার আসল বাড়ি, কেন রে ভাই মন্দ বলো নাচিনিয়া মাঝি ভান্ডারি, কেন রে ভাই মন্দ বলো মাঝবান্ডারির সেজরা পরে
ফুলের নেশা গেল দূরে, মাঝবান্ডারির সেজরা পরে ফুলের নেশা গেল দূরে, সাধুপুরি জলদি করে, সাধুপুরি জলদি করে, মঈন বাবার চরণ ধরি, কেন রে ভাই মন্দ বলো না চিনিয়া মাঝি ভান্ডারি, কেন রে ভাই মন্দ বলো না চিনিয়া মাঝি ভান্ডারি, ফটিক সুরি উদয় তাহার, ফটিক সুরি উদয় তাহার, মদিনা তাহার আসর বাড়ি, কেন রে ভাই মন্দ বলো না চিনিয়া মাঝি ভান্ডারি, কেন রে ভাই মন্দ বলো মাঝ ভান্ডারির সাজরা পরে, ভুলের নেশা গেল দূরে, মাঝ ভান্ডারির সাজরা পরে ওরে ভুলের নেশা গেল দূরে, সাধুপুরি জলদি করে, মহিন বাবার চরণ ধরি, কেন রে ভাই মন্দ বলো না চিনিয়া মাঝি ভান্ডারি, কেন রে ভাই মন্দ বলো না চিনিয়া মাঝি ভান্ডারি, ফটিক সুরি উদয় তাহার, ফটিক সুরি উদয় তাহার, মদিনায় তাহার আসর বাড়ি, কেন রে ভাই মন্দ বলো না চিনিয়া মাঝি ভান্ডারি, কেন রে ভাই মন্দ বলো না চিনিয়া মাঝি ভান্ডারি, চিৎকার মেরে বলুন মারহাবা, আমার নবীর ফাগুনের আগমন বন্ধু, আমার নবীর ফাগুনের আগমন আওলাদ রাসূলকে খুশি করে, আমার নবী কামলাওয়ালা খুশি হয়ে যাবে, এই আল্লাহর নবী কামলাওয়ালার আয়াত, আল্লাহর নবী কামলাওয়ালার বংশধর খুশি করতে হলে আল্লাহর নবী, আল্লাহ নবীর বংশধরকে খুশি করার দরকার আছে কি নাই বলুন, আছে কি নাই? এই ঘোষণাকার, এই ঘোষণাকার, আরো জোরে বলুন এই ঘোষণাকার, আল্লাহর এবং আল্লাহ রসুলের, আল্লাহর এবং আল্লাহর রসুলের, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন কোরআনে মজিদে, কোথায় কালামে পাকে, কোথায় কালামে পাকে নবীকে শিখিয়ে দিচ্ছেন, আপনি বলুন, আপনি বলুন, হে রসুল আপনি বলুন, কি বলবেন? আমি ইসলাম প্রচারের বিনিময়ে আমার রসুলকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ, কে শিখিয়ে দিচ্ছেন? আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, হে রসুল আপনি বলুন, ইসলামকে কমপ্লিট করার কারণে, ইসলামকে পরিপূর্ণতা দান করার কারণে আমি রসুল তোমাদের কাছে আর কিছু চাই না, একটা জিনিস ব্যতীত, কয়টি জিনিস, কয়টি জিনিস, আমি রসুল একটি জিনিস ব্যতীত আর কিছুই তোমাদের কাছে চাই না, সে বিনিময়টা হলো আমার আহলি বাইতের ভালোবাসা। অনেকে বলবেন হুজুর আহলি বাইত কি, এটা কি, এটা কি বুঝলাম না, আহলি বাইত জিনিসটা কি? ওহাবি চিনি, সুন্নি চিনি, কওমি চিনি, শিয়া চিনি, মুতাজিলা চিনি, কাদিরিয়া চিনি, চিশতিয়া চিনি, নকশবন্দিয়া চিনি, মুজাদ্দিদিয়া চিনি, আওয়ামী লীগ চিনি, বিএনপি চিনি, জাতীয় পার্টি চিনি, সুপ্রিম পার্টি চিনবেন, এখন থেকে এতদিন শুধু আর জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি চিনছি, এখন থেকে আমরা সুপ্রিম পার্টিও চিনব, লাইনে আছেন কি নেই? আঞ্জুমান চিনেন কি না, যুব ফোরাম চিনেন কি না? আস্তে আস্তে সুপ্রিম পার্টিও চিনতে চেষ্টা করুন, এগিয়ে আসবে সুপ্রিম পার্টি আপনার ঘরে, দাওয়াত চলে আসবে আপনার ঘরে সুপ্রিম পার্টির দাওয়াত, বেশি দিন নাই আমার ভাইরা, এখন হুজুর আওয়ামী লীগ চিনি, বিএনপি চিনি, জাতীয় পার্টি চিনি, কাদরিয়া চিনি, নকশবন্দিয়া চিনি, মুজাহিদিয়া চিনি, ওহাবি চিনি, সুন্নি চিনি, কওমি চিনি, তাবলিগ চিনি, আহলি বাইত চিনি না, আসলটাই চিনেন না, যেটা না চিনলে মানুষ মুসলমানের কোনো ভিত্তি নেই, যেটা না চিনলে ইসলামের কোনো ভিত্তি নেই, যেটা না চিনলে ইমানের কোনো ভিত্তি নাই, ঠিক কি না? সেটাই চিনেন না, কি চিনেন? হ্যাঁ ওইটাই চিনেন না, কি চিনলেন আপনি? হ্যাঁ বাইরে আমার বলবো কিছু কথা, অনেক কষ্ট করে আসছি বইলা যাই, বহু কষ্ট করে আসছি বাবা, যানজট আপনাদের এলাকায় এত জ্যাম, মুন্সিগঞ্জে আমি দাওয়াত রাখি না এখন, আমি আজ থেকে প্রায় 5 বছর আগে মুন্সিগঞ্জে দাওয়াত রাখা বন্ধ করে দিয়েছি, শুধু কাশীপুর না পঞ্চবটি কয়, পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত যে জ্যাম, এই জ্যামের যন্ত্রণায় মুন্সিগঞ্জে আসি না, ওরে বাবা রে বাবা এত জ্যাম, ঢাকার প্রোগ্রামগুলো আমি প্রায় প্রায় বাদ দিয়ে ফেলেছি শুধু যানজটের কারণে, আর ভালো লাগে না,
যানজট সহ্য করতে পারি না, খুব বিরক্ত লাগে, অনেক কষ্ট করে এসেছি ঢাকা থেকে কুমিল্লা থেকে আপনাদের চাষারা আসতে যতক্ষণ সময় লেগেছে, চাষারা থেকে আপনাদের বিনোদপুরে আসতে তার চেয়ে ডবল দ্বিগুণ সময় বেশি লেগেছে, বিরক্ত হয়ে গেছে, গাড়ি বসে বসে দেড় বিরা পান খাইছি, আর কি করবো, পানের পোটলাটা শেষ, আই আমার না তিরে বসি তুই কার আমার আর পান আইনা দি, ও আমার পান কিনা দিছি ওর বাড়ি এলাকায়, আর আমার ভাইয়েরা মনোযোগ, এখন বলতেছি কি বলতেছিলাম, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন রাসূল আপনি বলুন ইসলামকে কমপ্লিট করার কোনো বিনিময় তোমাদের কাছে চাই না, একটা বিনিময় ব্যতীত, সেটা হলো আমার আহলে বাইতের ভালোবাসা। আহলে বাইত কাকে বলে, আহলে বাইত কেমন, আহলে বাইত কারা, আহলে বায়াত না আহলে বাইত, বাইত আহলে বায়াত না বাইত, শব্দটা দুইটা, এখানে অনেকে আহলে বায়াত বলে, আহলে বায়াত বলে, আহলে বায়াত না, এটা আহলে বাইত, আহলে বাইত। এখন আহলে বাইত হলো রসুল পাকের পরিবার বর্গ মানে বংশধর, এর মধ্যে আল্লাহ পাক শিখিয়ে যখন দিলেন কি শিখিয়ে দিলেন, ইসলাম কমপ্লিট করার কোনো বিনিময় চাই না, আমার আহলে বাইতের ভালোবাসা ব্যতীত আর কিছু চাই না, কি বলছেন, আল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল উরবা, হে রাসূল আপনি বলে দিন ইসলাম কমপ্লিট করার কোনো বিনিময় চাই না, কোনো মায়না চাই না, কোনো বেতন চাই না, কোনো গিফট চাই না, কোনো বকশিশ চাই না, তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, একটা প্রতিদান চাই, সেটা হলো আমার আহলে বাইতের ভালোবাসা। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবাই কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো মায়ার নবী কামলেওয়ালা, আহলে বাইত কারা, কাদের ভালোবাসা আমাদের উপর ওয়াজিব করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, তারা কারা, আল্লাহ নবী ডাক দেয় কয় ও সাবিরা, ওই আহলে বাইত হলো ওয়া আলিউন ফাতিমাতুন হাসানুন হুসাইনু ওয়ানা, এমন কি বলল আমার নবী কয় এক নম্বরে আমি, দুই নম্বরে আমার আলী, তিন নম্বরে আমার ফাতিমা, চার নম্বরে আমার হাসান, পাঁচ নম্বরে আমার হুসাইন, আমরা হলাম আহলে বাইত, আমার বংশধররা হলো আহলে বাইত, আওলাদ রাসূল, রাসূলের পাকের বংশধরের বংশধরের লোক যারা, পরিবারের লোক যারা, তারা এখনো আহলে বাইত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান, ওয়া নবীর পাগলে রাগো, আমার বন্ধুরা কামলেওয়ালা, নবী পাক সরকারে কায়নাতের আওলাদরে শুনুন, আমার নবী পাকের উম্মতেরা শুনুন, আশিক রসুলেরা শুনুন, ইয়াহলি বাইত রসুলের পাকের আওলাদ এবং বংশধরকে বলা হয় আহলি বাইত, ইয়াহলি বাইতকে ভালোবাসা, ভালোবাসাটা আল্লাহর হুকুম এবং নবীজির বিধান, আমার নবী কামলেওয়ালা ডাক দিয়ে কয় উম্মতরে উম্মতেরারে, জোরে বলুন সুবহানাল্লাহ, সভাপতি কই, সভাপতি কোথায়, দেখ স্লোগান দেন, ভালো করে বোঝার চেষ্টা করুন, অনেকে কয় আওলাদ রাসূল এটা কিটা, আহলে বাইত এগুলা কি, পাকবান জিতুন এগুলা কি, বুঝে না, আর আওলাদ রাসূলের হাত ধরার পরে তুমি আওলাদ রাসূল চিনো না, আওলাদ রাসূলের কাছে হাত দেওয়ার পরে তুমি আহলে বাইত চিনো না, আহলে বাইতের উপরে হাত দেওয়ার পরে আহলে বাইত রাসূল আওলাদ রাসূলের হাতে হাত দেওয়ার পরে তুমি পাকবান জিতুন চিনো না, দুর্ভাগ্য, দুর্ভাগ্য, ঠিক না বেঠিক, গভীর মনোযোগ অন্তরে কান লাগান, না বেরি পাগলে রাখো, আল্লাহ নবী কামলোরা রহমাতুল লিল আলামিন বলেন উম্মতরা শোনো, উম্মতরা শোনো, এতক্ষণ আল্লাহ বলছেন কুল্লা আসমালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাবিব আপনি বলে দিন ইসলাম প্রচারের কোনো বিনিময় চাই না, আহলে বাইতের ভালোবাসা ব্যতীত, এখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা
আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর আওলাদকে ভালোবাসলাম, যেই ব্যক্তি আমি নবী কামলের আওলাদকে ভালোবাসলাম, ওই ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসলাম। যেই ব্যক্তি আমি নবীর আওলাদের সঙ্গে দুশ্মনী করলাম গো আমার রাসূল কো, সেই ব্যক্তি যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সকলে বলুন মারহাবা, সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমাদের সম্মানিত সভাপতি সাহেব আব্দুল কাইয়ুম কাইয়ুম দেওয়ান কালোর সাহেব উনি মঞ্চে আসন গ্রহণ করেছেন, সকলে বলুন মারহাবা। আর সেখানে মজবন্ডারির আগমন কি সুন্দর জলসা হয়েছে, সকলে বলুন মারহাবা। বলতেছিলাম কি আওলাদ রসুল, আমার ভাইরা যে আওলাদ রসুলের কথা বললেন, যে আমার রসুল বললেন যেই ব্যক্তি আমার আহলি বাইতকে ভালোবাসলা সে আমি রসুলকে ভালোবাসলাম, যেই ব্যক্তি আমার আওলাদের সঙ্গে দুশ্মনী করলা সে আমি রসুলের সঙ্গে দুশ্মনী করলাম। তাহলে ইমাম হুসাইনের সঙ্গে যে দুশ্মনী করলো সে কি রাসূলের বন্ধু না দুশ্মন? বলুন বন্ধু না দুশ্মন? আপনারা কি হুসাইন মার্কা মুসলমান না ইয়াজিদ মার্কা মুসলমান? আমরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? কারবালার জমিনে ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাদ, কারবালার জমিন থেকে ইসলাম দুই ভাগ হয়েছে, একটা হলো হুসাইন ইসলাম আর একটা হলো ইয়াজিদ ইসলাম। ইয়াজিদ ইমাম হুসাইনের গর্দানকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন ক্ষমতার জন্য। সে হুসাইন কেমন হুসাইন? আমার রাসূল বলেন আনা মিন হুসাইন ওয়া হুসাইন মিন্নি মাহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। আমার রাসূল বলেন যে ব্যক্তি আমার হুসাইনকে আনা মিন হুসাইন ওয়া হুসাইন মিন্নি, আমি হুসাইনের হুসাইন আমার, আমি হুসাইন হইতে হুসাইন আমা হইতে আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, আল্লাহ তাকে ভালোবাসুন যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে যারা ভালোবাসে তারাই বাবা সাইফুদ্দিনকে ভালোবাসে, ইয়াজিদকে যারা ভালোবাসে তারাই ওনার বিরোধিতা করে, ঠিক না বেটি? আমরা কি হুসাইন হুসাইনি কাফেলা না ইয়াজিদি কাফেলা? হুসাইনি কাফেলা। গভীর মনোযোগ অন্তরের কান্না কান্না বিরি পাগনে রাখবো, এসান এবং হুসাইন হলো রসুলের পাকের ফুল, রসুলের পাকের বাগানের দুটি ফুল। আল্লাহর নবী বলেন আল হাসান ওয়াল হুসাইন হুমা রায়হানি মিনাদ দুনিয়া। আল্লাহর হাবিব বলেন হাসান এবং হুসাইন জান্নাতি, জান্নাতি দুটি ফুলের নাম। আল্লাহর নবী কেমন ওরা বলেন আল হাসান ওয়াল হুসাইন ইসমানি মিন আহলিল জান্নাহ। আমার আল্লাহর নবী কেমন ওরা দেখে বলে উম্মত রে উম্মত রে, হাসান এবং হুসাইন জান্নাতি দুটি নাম, এর আগে তাদের পূর্বে এই দুইটা নাম দুনিয়ায় ছিল না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই হাসানি ওনাদের বংশধর আমাদের সাইফুদ্দিন আল হাসানি আল হুসাইনি, আমাদের এই বাবাজান মঈন বাবা সাইফুদ্দিন বাবা ওনাদের নামের পিছনে লাগায় আল হাসানি ওয়াল হুসাইনি, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? কেন লাগায়? ওনারা মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে হাসাইনি এবং হুসাইনি, হাসানি এবং হুসাইনি। ইমাম এই বড়পীর আব্দুল কাদের জিলানি হয়ে হযরত ইমাম জৈনুল আবিদিন পর্যন্ত, মাওলা আলী পর্যন্ত, বড়পীর আব্দুল কাদের জিলানির বড় ছেলের নাম ইমাম আব্দুর রাজ্জাক। কি নাম? ইমাম আব্দুর রাজ্জাক। ওনার 18তম পুরুষ গৌসুল আজম ভান্ডারি, ফ্যামিলির লোক, বংশের লোক, রক্তের লোক। দুঃখের ব্যাপার, একদল লোক বলে আমরা কাদরিয়া তরিকা তারা ভান্ডারি, একদল লোক বলে আমরা কাদরিয়া তরিকা ওনারা ভান্ডারি। আর ভান্ডারি তো মেন কাদরিয়া, ভান্ডারি তো অরিজিনাল কাদরিয়া।
কাদরিয়া তোমরা হলো কাদরিয়া তরিকার অনুসারী আর ভান্ডারী হলো কাদরিয়া তরিকার মালিক। কথা বুঝেন নাই? যারা বলেন আমরা কাদরিয়া, আপনারা কাদরিয়া তরিকার অনুসারী আর ভান্ডারী হলো কাদরিয়া তরিকার বংশসূত্র ওয়ারিসূত্রে কাদরিয়া তরিকার মালিক। কারণ ইমাম আব্দুর রাজ্জাক বড় পীর আব্দুল কাদের জিলানি হলো কাদরিয়া তরিকার মূল, ঠিক না বেঠি? তো আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রহিমাহুমুল্লাহি রহমুল্লাহু তাআলা, ওনার বড় ছেলের নাম ইমাম আব্দুর রাজ্জাক, ওনার 18তম পুরুষ গৌসুল আজম মজবন্ডারি। মাছে বেশি মাসির দরদ না? মাছে বেশি মাসির দরদ? কাদরিয়া তরিকার জন্য তোমাদের বেশি পড়ায় না? আমরা কাদরিয়া তরিকার মালিক আর তোমরা অনুসারী, পণ্ডিতই কম করো। হ্যাঁ, পণ্ডিতই কম করে, কম করেন, কম করেন, লাভ হবে না। গভীর মনোযোগ অন্তরের কান্না কান্না বীর পাগলের আগ, ও না বীর পাগলের আগ, আল্লাহ নবী কামলে ওলা নবীকে খুশি করতো না, আইনে বাইনকে খুশি করতে হবে, ঠিক না বেটি? আমার গৌসুল আজম খুশি হলে আমার নবী খুশি হয়ে যাবে। মে গুলাম ওই বিনে গুলাম হে, মে তো পাঞ্জা তোমাকা গোলাম হে, মে তো পাঞ্জা তোমাকা গোলাম হে, মে গুলাম ওই বিনে গুলাম হে, মে গুলাম ওই বিনে গুলাম হে, মে তো পাঞ্জা তোমাকা গোলাম হে, মে তো ভান্ডা রিকা গোলাম হ্যাঁ, বলেন মে তো ভান্ডারিকা গোলাম হ্যাঁ, মে তো ভান্ডারিকা গোলাম হ্যাঁ, মে গোলাম বিন গোলাম হ্যাঁ, মে তো বঞ্জাতন কা গোলাম হ্যাঁ, মে তো ভান্ডারিকা গোলাম হ্যাঁ, বলুন সালা তো সালাম জানাই দুরু দোষা লাম জানাই আপনার আমার আব্বার একটা গজল বলেন, বলেন সালা তু সালাম জানাই দুরু দোষা হ্যাঁ নবী গো, আমরা গুনাগারে গো নবী, আমরা গুনাগারে হায় হায়, আমরা গুনাগারে নবী, আমরা গুনাগারে নবী গো, আমরা গুনা, বলুন সালা তো সালাম জানাই দূর দো আপনার উপরে নবী গো, কোরআন শুনাছি আমি আয়ো গুনাহগারের বন্ধু তুমি, ও আয়ো কোরআন শুনাছি আমি গুনাহগারের বন্ধু তুমি, ও ময়দান হাশরে নবী গো, আমরা গুনা, বলম সালাতু সালাম জানাই দুরুদ আপনার উপরে নবী গো, আমরা গুনা করে গো নবী, আমরা গুনা গারে হায় হায়, আমরা গুনা করে গো নবী, আমরা গুনা হ্যাঁ নবী গো, বলুন সালা তো সালাম জানাই দূর দোষা লাম জানাই আপনার হ্যাঁ নবী গো, নবী তোমায় পাইবার আছে আমরা গুরতেছি পাগলের বেশে, ও আয়ো নবী তোমায় পাইবার আমরা গুরতেছি পাগলের বেশে, দেওয়ানা হইয়া গেলাম মাঝি ভান্ডার দরবারে, বলুন দেওয়ানা হইয়া গেলাম মাঝি ভান্ডার দর হ্যাঁ নবী গো, এ বলুন সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার হ্যাঁ নবী গো, মারহাবা নাই দুরুদ সালাম জানাই আপনার হ্যাঁ নবী গো, প্রেমিতে হইয়া আকুল ঘুরে বেড়া কাঙ্গাল নজরুল, আর প্রেমেতে হইয়া আকুল
বন্ধু আমার নবীর ফাগুনে রাগো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও প্রিয় উম্মতেরা শুনো উম্মত রাসূলকে খুশি করতে হলে যদি রাসূলের রাখিলে বায়াত খুশি হয় তাহলে রাসূল খুশি হয় তাহলে আমাদের কি আজকের মাধ্যমে মাহফিলের প্রধান অতিথি যিনি তিনি কি খুশি করলে লাভ না ভুগি আহলে বাইতের কত গুরুত্বটি শুনেন হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মদিনার বাদশা কোন জায়গা মদিনার বাদশা দয়াল নবীর ইন্তেকাল মুবারকের পরে রাষ্ট্র পরিচালনা করলেন কে কথা বলে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরার পরে কে ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব উনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এমন সময় বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার ছেলের একটা আলাদা পাওয়ার আছে না বিরোধী দলীয় নেত্রীর নাম হচ্ছে খালেদা জিয়া ওনার ছেলের একটা আলাদা পাওয়ার আছে না প্রধানমন্ত্রী এবং প্রধান বিরোধী দলের নেত্রীর ছেলে দাম তো একটা আলাদা আছে না ভালো কথা প্রধানমন্ত্রী মদিনার গভর্নর মদিনার বাদশা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর খাত্তাব ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মসনদে ক্ষমতা আছেন এমন সময় খেলতে গেলেন ইমাম হুসাইনের সঙ্গে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে খেলতে গেলে খেলার ছলে কথায় কথায় হঠাৎ করে বলে ফেললেন গোলাম ইবনে গোলাম উমর ফারুকের ছেলেকে ইমাম হুসাইন বললেন গোলামের ঘরের গোলাম ইবনে গোলামের বাচ্চা গোলাম বর্তমানে প্রধানমন্ত্রীর ছেলে হইলে কি করত আমি বর্তমানে প্রধানমন্ত্রীর ছেলে আমারই গোলামের ঘরের গোলাম হইছে অবস্থাটা কি হইতো বুঝুন কিয়ামত উমরের ছেলে কান্তি কান্তি ঘরে চলে গেছে বাবার কাছে মাথা নত করে দুই চোখের পানিগুলো মুছে আর কি দুই চোখের পানিগুলো মুছে কান্নার জন্য কথা বলতে পারে না হযরত ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে বাবা তুমি কেন কাঁদছো তোমার কি হয়েছে কেন কাঁদছো বাবা আমি হযরত ইমাম হুসাইনের সঙ্গে খেলতে গিয়েছিলাম খেলার মাঠে ইমাম হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে ওই গালিটা বরদাস্ত করতে পারি না তাই আমি কান্না শুরু করে দিয়েছি আয় হায় একটু বড় কথা আমার মতো উমরের ছেলেকে সে কি জানে না তুমি কার ছেলে সে জানে না
ওই দেশের বিচারের সিস্টেম হলো শুক্রবারে দারুল ইসলাম স্টেট মসজিদে কাজীর বিচার, মসজিদে রায় হয় শুক্রবারে বিচার হয়, কারণ দারুল ইসলাম স্টেট ইসলাম অধ্যুষিত ইসলামী 100% রাষ্ট্র, সেখানে ইসলামী কায়দায় বিচার হয়। শুক্রবারে মসজিদ বিচার হবে, অপেক্ষা করো, আমি তার উপযুক্ত বিচার করব। সে জানে না, তাকে আমি দেখিয়ে দেব, তাকে বুঝিয়ে দেব কত ধানে কত চাল, আমি বুঝিয়ে দেব। বাচ্চা ওমরের ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলার পরিণতিকে আমি বুঝিয়ে দেব। যাও, বাচ্চা খুশি হয়ে গেল, বেটা খুশি হয়ে গেলেন, খুশি হয়ে ঘরে চলে গেলেন, হাসি আসলো, হ্যাঁ আমার গোলামের পুত্রিছ, বুঝবি এবার তোর দশা, আমার আব্বা যে রাগ, আমার আব্বা সেনা, আমার আব্বা সেনাপতি, আমার আব্বা রাষ্ট্রপতি, আমার আব্বা প্রধানমন্ত্রী, আমার আব্বা মদিনার বাদশা, আমাকে বলছে গোলামের পুত, বুঝবি তোর অবস্থা কি হয়। কি মজা করতে করতে ঘরে চলে গেলেন, অপেক্ষা করতেছে শুক্রবার আসবে আমার বিচার করবে আব্বু, আব্বা আমার গালির বিচার করবে, সন্তান অপেক্ষা আছে। ঘুরে ঘুরে শুক্রবার এসে গেল, শুক্রবার কায়েম হয়ে গেল, মসজিদে বিচারের অপেক্ষায় আজ মানুষ থরথর করে কাঁপছে মসজিদে। হায়রে, ওমরের যে রাগ, ওমরের যে স্পিরিট, ওমরের যে তেজ, ওমরের যে উনি কি ফারুকে আজম, সত্য হক এবং বাতিলের পার্থক্যকারী, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, ওর নাম হলো ফারুকে আজম। ও জানি কি করে, আল্লাহ জানে, ইমাম হুসাইন নাকি গোলাম ইবনে গোলাম বলে গালি দিয়েছে, জানি না ইমাম হুসাইনের জানে কি হয়। ইমাম হুসাইনের সমর্থক লোকেরা মসজিদে গোপনে গোপনে কান্দে, আজকে ইমাম হুসাইনের গর্দান ফেলে দিবে, কারণ ওমরের রাগ বেশি, বাচ্চা ওমরের রাগ বেশি। গভীর মনোযোগ, আ নবীর পাগলেরা রে, ইয়া নবীর পাগলেরা রে, ওরে সুন্নি মুসলমানেরা, শুক্রবার হলো বিচার শুরু হয়ে গেল, বিচার শুরু হয়ে যাবে, মসজিদের মধ্যে বাদশা ওমর হাজির হয়ে গেলেন, ইমামের খুতবার পড়বে, মিম্বারে ওঠার পড়বে, খুতবা দেওয়ার পড়বে, তিনি মসজিদে গিয়ে ডাক দিলেন, কোথায় আছো ইমাম হুসাইন? উনি বললেন লাব্বাইক, হাজির বলে দাঁড়িয়ে গেলেন, খুব সাহসিকতার সাথে দাঁড়ালেন, বাঘের বাচ্চা, কলিজাটা অনেক বড়, কারণ শেরে খোদার ছেলে, কার ছেলে, কার ছেলে, শেরে খোদার ছেলে। আমরা বাদশার লোক, আমরা শাহেনশার লোক, ভয় নেই, আমরা গজল গাই, দাসের ভয় কি, ভয় কি, ভয় কি বলো না, আরে জীবনে মরণে আছে সঙ্গী মাওলানা, আমার জীবনে মরণে আছে সঙ্গী মাওলা, দাসের ভয় কি, ভয় কি, আরে জীবনে মরণে আছে, এই মঞ্জিলে স্বাদ মিঠে না, আসল মঞ্জিল খুঁজ করো না, এই মঞ্জিলে স্বাদ মিঠে না, আসল মঞ্জিল খুঁজ করো না, ইট পাথর নয় গো তাহা খুঁজে দেখো না, হায় রে ইট পাথরের নয় গো তাহা খুঁজে দেখো না, দাসের ভয় কি, ভয় কি, আয় রে জীবনে মরণে আছে, ওরে শানে রহমান তুমি নূরে রহমান, শানে রহমান তুমি নূরে রহমান, ইউসুফ আলাইহিস সালাম বাবা মাওলানা, হায় রে ইউসুফ আলাইহিস সালাম বাবা মাওলানা, দাসের ভয় কি, ভয় কি, ভয় কি বলো না, হায় রে জীবনে মরণে আছে, আয় আমার জীবনে মরণে আছে, ওরে শানে রহমান তুমি নূরে রহমান, ওরে শানে রহমান তুমি নূরে রহমান, আয় রে ইউসুফ আলাইহিস সালাম বাবা মাওলানা, দাসের ভয় কি, ভয় কি, আয় রে জীবনে মরণে আছে, আয় রে জীবনে মরণে আছে, জোরে বলুন মারহাবা, আরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। শাহিনশার ছেলে, মাওলা আলীর সন্তান, বুকের পাটা বড় শক্ত, শের খুদার সন্তান, লাব্বাই দাঁড়িয়ে গেলেন, কি হয়েছে?
আওয়াজটা খুব কড়া। উমর ফারুক একটা অভিনয় করলে করে ফেললেন, বিশাল মজার অভিনয় করবেন আজকে, অভিনয়টা খুব মজা। টেলিভিশনে অভিনয় দেখেন না, নাটকের অভিনয়, কত রঙের অভিনয় করে গো, নাটকের চরিত্রটা তার মূল চরিত্র কি এক, ওইটা কি অভিনয়। সিনেমার ভিতরে একজন ডাকাত খুনি, আসলে কি লোকটা খুনি, আসলে খুনি হলে তো তার নামে মামলা হইতো, ঠিক না? ঠিক, সিনেমার খুনি আর অরিজিনাল খুনি এক খুনি, সিনেমার মধ্যে একজন আরেকজন মাইরা ফালাই দেয়, এটা হলো অভিনয়। এটা কি অভিনয়? মসজিদে যখন গেলেন, হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন চোখ লাল করে বলে দাঁড়াও। ইমাম হোসেন বললেন দাঁড়িয়েছি। ইমাম হোসেন আমি কে? আপনি উমর। আমি আমার পজিশন কি? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। আচ্ছা তাই না? হ্যাঁ, আপনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে বলেন। আচ্ছা আপনি কি জানেন আমি খলিফাতুল মুসলিমিন? হ্যাঁ জানি। আপনি কি জানেন আমি আমিরুল মুমিনিন? জানি। আপনি কি জানেন আমি বাদশাহ বর্তমান? জানি। ওমর কি জিনিস আপনি কি জানেন? জানি। রাগ বেশি, এত কিছু জেনে আমার ছেলে কি গোলামের ঘরে গোলাম বলতে বুক কাঁপলো না? কয় না, সুবহানাল্লাহ কয় না, কয় না, বুক কাঁপে নেই কেন? যা বলছি সত্য বলেছি। হে কি কয়? এ সত্য কেমনে? হ্যাঁ সত্য। আমার ছেলেকে, আমার ছেলে আমার কাছে অভিযোগ করেছে, আপনি নাকি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছেন, এটা অভিযোগটা কি সত্য? কয় হ্যাঁ। আপনি গালি দিয়েছেন? হ্যাঁ বলে হ্যাঁ। সত্যি দিয়েছেন? হ্যাঁ। স্বীকারও করেন? হ্যাঁ। আমার ছেলে কি গালি আমি বাদশাহ বুক কাঁপলো না? কয় না। কেন? দেখ দেখ কয় উমার, উমার গাও গোলামের গড়ের গোলাম বলার কারণে তোমার কি মন খারাপ লাগছে গো মোর? উমর গো তুমি কি আমার নানা রহমাতাল্লিল আলামিনের গোলাম না? আহ, নবীর গোলাম হতে পারলে তো জীবন সার্থক, ঠিক না? ঠিক, আমার সাথে বলেন নবীজির গোলামের, নবীজির গোলামের কোন চিন্তা নাই, চল নবীজির জান মদিনাতে যাই, চল নবীজির বলুন নবীজির গোলামের, নবীজির গোলামের কোন চিন্তা নাই, চল নবীজির মদিনা, বলো চল নবীজির জান্নাতে। তোমার দিদার পাই, চল নবীজির জান্নাতে, চল নবীজির জান্নাতে। সবাই বলেন না, এটা বাংলায় বলছি, হিন্দিতে বললে না কইলে ফেস লাগতো। হিন্দিতে এরকম একটা গান আছে না, সিনেমার গান, বহুত প্যার করতি হ্যায় তুমকো সনম, এটা হলো সিনেমার গান, নাউজুবিল্লাহ কোন ওইটা করে সবাই টান দিল উনি, ঠিকই বুড়ারা না কয়েক যুবকেরা ঠিকই কইল উনি, আর বুড়ারাও কবে আগিলা দিনের গান তো বুড়ারা কম ফুংডা না, বেশ দূরে শুধু খেয়া কম ফুংডা না, দি আগিলা দিনের ফুংডা পুরান চাল, কুমিল্লায় বলে পুরান চাল বাতে বলে, হিন্দি গান আমার তো বেশি বারে আগিলা দিনের বুড়ারি, ঠিক না? বেঠি হিন্দি গান কইও না, গোনইব নাউজুবিল্লাহ কোন,
এবার কি বলেন, চল নবীজির জান্নাতে নবীজির গোলামের, নবীজির গোলাম চল নবীজির জান্নাতে মদিনাতে যা, বলো চল নবীজির জান্নাতে সাজিয়া জিন তোমার দিদার পাই, চল নবীজি জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের নবীজির গোলামের কোন চিন্তা না, বলো চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, ও গোলাপী নূরের নবী যখন শোয়াইবে আমায় অন্ধকার কবরে, দয়া করে তাই কো নবী গো অদমের শিয়রে, পাইলে তোমারে সামনে পাইলে তোমারে সামনে দাসের চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনা, বলো চল নবীজির জান্নাতে মদিনা, নবীজির গোলামের নবীজির গোলামের কোন চিন্তা নাই, মদিনা বলো চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, আল্লাহু একবার বলেন, আল্লাহু একবার, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন মারহাবা, মারহাবা, এই বসেন আমার, হ্যাঁ হবে হবে সব হবে, আর ও তো জিগির নেই খবরের পরে গানও আছে, তুই কস কি সব আছে চিন্তা করিস না, ও তো জিগির না আরো কিছু আছে প্রেমের বিষয় আছে চিন্তা করিস না, হ্যাঁ কি হইছে টুনটুনির আব্বা, বসো বসো বাইরে আমার আজারি সাহেব কিছুক্ষণ পরে আসবে, তার আগে আমি দুইটা কথা বলে শেষ করে দিই, একটু জিকিরও করবো দুটা গজলও গাবো, দুটা গজলের রিকোয়েস্টও আছে আমার বলতে হবে, এগুলো নাইলে আমারই মারবো যুব সমাজ সেটা রয়েছে আমার উপরে খেপা রয়েছে, ওরে বাপরে যুবকরা আমাকে গুলি করে দেবে বলবে, ওনাকে বললাম উনি আমাদের রিকোয়েস্টে রাখলো না, যুবকরা আমি এগিয়ে যাও আমরা তোমাদের সাথে আছি, আমরা আঞ্জুমান তোমাদের সাথে আছি, এগিয়ে যাও, আছেন কিনা বলে, তোমরা আগামী দিনের তরিকায় মেজবান্ডারিয়ার চাবিকাঠি তোমাদের হাতে আসবে, আমরা তোমাদের সঙ্গে আঞ্জুমান ওলামা শেখ ফোরাম আঞ্জুমান কল্যাণ ট্রাস্ট আমরা সবাই আছি, এগিয়ে যাও যুবকরা আমি গিয়ে চলো আমরা আছি তোমার সাথে, কি বলেন ঠিক না বেটি, বলতেছিলাম কি উমর বাদশা উমর দেখে বলে হুসাইন আপনি কি আমার ছেলেকে গোলামের গোয়ানের গোলাম বলেছেন, কয় হ্যাঁ, আপনি কি জানেন না আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি কি জানেন না, জানি, জানার পরে কেমনে কইলেন উমর, কয় উমর ইমাম হুসাইন কয় উমর রে উমর আপনি কি আমার নানার গোলাম না, আমার নানার আমার তাল্লিল আলামিনের গোলাম না, উমর ডাক দেখ কয় হা 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 আমি দয়াল নবী কামলওয়ালার গোলাম, এই জন্য তো আপনার ছেলের গোলামের ঘরে গোলাম বুঝি দুষ্টা কই, উমর কয় বুঝি না আজকে কিয়ামত কিয়ামত করে লাভ আজকে, আমি এত কিছু বুঝি না, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমার ছেলেকে জানি আমি মানি না, বিচার হবে বিচার যেটা করার করেন গিয়ে আমি ভয় পাই না, আমার বুকের পাটা শক্ত
यासे मालिक आमार माझी बंदारी आमी की मो रंद्रे डोरी आमी की मो रंद्रे डोरी गोय आमी की मो रंद्रे डोरी अज़राइल उजार आमी उतार तो जोने दुई चाकरी कोरी अज़राइल जर हुकुमे चले आमी तार गो लामी कोरी आमी की मो रंद्रे डोरी आमी की मो रंद्रे डोरी आमी की मो रंद्रे डोरी चिल्ले चिल्ले कौन मरहबा भैया भैया रे ये बार बोले आमी चीनी अपनी ओमोट की कोर्बन कोडन ठीक है सामी गुलाम मर फूट गुलाम है गाली रोट्टू की आमी गुलाम अमार फूट गुलाम ना को हैं ठीक है से पॉकेट थे के टान दिए टेक आगोज बेर कोर्से टेक कॉलम बेर कोर्से बोले हाथी दीसी दिया कामी जी तुम्हार गुलाम आमी जी तुम्हार गुलाम तू तो अमार आमी नबीर गुलाम हुई थी तो अपनार गुलाम हुई क्यों नहीं कामन नबी की बोलते ना आना मीन हुसैनो हुसैनो मीन नी आमी हुसैन है हुसैन अमार अमार नानारुली अमार आय हाय এবার বলে এই সূত্রে বলছি লিখে লিখি তো দাও তুমি যে আমি যে তোমার গোলাম আমার ফুতি তোমার গোলাম লিখে দাও না লিখি তো দাও এবার টান দিয়ে কাগজটা নিলেন কলমটাও নিলেন নিয়ে লিখে দিলেন ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব আমার গোলাম এবং ওর ছেলে গোলামের ঘরে গোলাম আমার গোলাম গোলামের ঘরের গোলাম লিখে নিছি দিয়ে সাইন দিয়ে দিছি হুসাইন সিগনেচার দিয়ে দিছি কি হুসাইন বিন আলী হুসাইন ইবনে আলী আমি আলীর ছেলে হুসাইন লিখে দিলেন এবার কাগজটা কই ধরেন ধরেন কাগজ ধরেন লিখছি কাগজটা টান দিয়ে নিয়ে মিম্বরের উপরে দাঁড়াইছি অভিনয়টা খুব সুন্দর হইছে এদিনের এদিনের অভিনয়টা খুব সুন্দর হইছে মিম্বরের মধ্যে তখন খুব রাগ দেখাইছে না কাগজটা টান দিয়ে মিম্বরের উপরে দাঁড়িয়ে গেছে মিম্বরের উপরে দাঁড়াইয়া চিল্লান দিয়া বার ডাক দিয়া কয় বাবা রে নিজের ছেলের ডাক দিয়া কয় বাবা আর চিন্তা করিস না এ আব্দুল্লাহ আর চিন্তা করিস না চিন্তা করিস না রে আব্দুল্লাহ আমি দয়াল নবীর পেছনে জীবনে যত গোলামি করেছি গোলামির সবচেয়ে বড় সার্টিফিকেট মায়না আমি ওমর ফারুক আজকে পেয়ে গেছি আমার মেয়ের ও বিয়ের মনোযোগ অন্তরের কান লাগান ডাক দিয়া কয় বাবা আজকে পেয়ে গেছি কই বাবা কেমনে পাইলেন কই আব্দুল্লাহ রে আব্দুল্লাহ আমি যেদিন দুনিয়াতে আমি ওমর থাকবো না আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব আমার কাফনের কাপড়ের ভিতরে কাগজটা দিয়ে দিস আমাকে যখন ফেরেশতারা বলবে মাওলানা বুকা আপনার আল্লাহ তোমার আল্লাহকে কাগজটা বের করে টান দিয়ে বলবো আমি কিচ্ছু জানি না তবে আমি নবীর নাতি ইমাম হুসাইনের গোলা তাহলে রসুল পাকের নাতি মাওলা হুসাইনের গোলাম হতে পারলে লাভ কি না উনি পাক পাঞ্জাতনের একজন পাক পাঞ্জাতনের একজন পাক পাঞ্জাতনের একজন মানে একজন পাক মানে পবিত্র পাঞ্জা মানে পাঁচ তন মানে বডি মানে দেহ পাঁচজনকে মাওলা আলী খাতুন জান্নাত মাওলা হুসাইন মাওলা হাসান দয়াল নবী পাঁচজনের নাম হলো পাক পাঞ্জাতন এই পাঁচজনের নাম কি পাঞ্জাতনের এই জন্য আমরা আহলে বাইতের লোক যারা আমরা পাঞ্জাতনে বিশ্বাসী ঠিক না বেঠিক জোরে বলুন ঠিক না বেঠিক গভীর মনোযোগ অন্তরে কান লাগান
নবীর ফাগলেরা আমার মুন্সি গন্ধের নবীর ফাগলেরা আওলাদ রাসূলের আগমনে আজকে আইলি বাইতের মাহফিলে আইলি বাই তেমন একটা জিনিস রাসূলের পাকের বংশধরের নাম হলো আইলি বাই আর এই পাঁচ জনের নাম হলো পাক পাঞ্জাতন এই পাক পাঞ্জাতনকে না মানলে না বুঝলে না জানলে তোমার আমার ঈমান তাজা হবে না তোমার আমার ঈমান কি যে ঈমানি জিন্দেগি হবে না ঈমানের হক আদায় হবে না জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে যদি তোমার ঈমান ঠিক না থাকে ঠিক না বেঠি কারণ আমলের পূর্ব শর্ত হচ্ছে ঈমান আমলের পূর্ব শর্ত কি ঈমান ঈমান ছাড়া আমলের কোনো ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই মুন্সিগঞ্জ থেকে একের সামনে দিয়ে মানে একের বাম দিকে এক লিখেন এক লিখে একের বাম দিকে মুন্সিগঞ্জ থেকে শূন্য দিতে দিতে ঢাকা মিরপুর এক নম্বরে চলে যান সাহারি বাবার মাজার পর্যন্ত কোনো মান আসেনি এক লেখে ডান দিকে একটা শূন্য দেন কত হইল দুইটা শূন্য দিলে কত তিনটা শূন্য দিলে কত যতটা শূন্য দিবেন দশ গুণ মান বাড়তে থাকবে ঠিক না বেটি আর যদি বামে এক কোটি শূন্য দেন কোনো লাভ হবে না তদ্রুপ ঈমান সারা আমলের কোনো মূল্য নাই আমল সারা ঈমানের ঈমানও আমল সারা ঈমানও পরিপূর্ণ নয় ঈমান সারা আমলের কোনো মূল্য নাই আমলের পূর্ব শর্ত হচ্ছে ঈমান আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার যাকাত আপনার কুরবানি আপনার ফিতরা আপনার তারাবি আপনার সাহরি আপনার দান আপনার খয়রাত আপনার কুরবানি আপনার ইবাদত আপনার বন্দিগি আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার যাকাত আপনার দান আপনার খয়রাত আপনার ফিতরা কোনো কিছু কাজে আসবে না যদি ঈমান ঠিক না থাকে ঈমান কাকে বলে হুব্বে রাসূলুল্লাহ মিনাল ঈমান রাসূলের মহব্বতের নাম ঈমান ঈমান রাসূলের প্রেমের নাম ঈমান রাসূলের প্রেম ছাড়া ঈমান কখনো মজবুত হতে পারে না যাদের অন্তরে রাসূলের প্রেম নাই তাদের ইবাদতের কোনো মূল্য নাই ইবাদতের কোনো মূল্য নাই যত বড় সারা দিন নামাজ পড়তে পড়তে কপালের চামড়া তুলে ফেলো হাড়ুর হাঁটুর মধ্যে টিউমার করে ফেলো কপালে টিউমার করে ফেলো ভেঙ্গুলের বাসা বানাও বল্লার বাসা বানাও কপালে কোনো লাভ হবে না তোমার নামাজে যদি তুমি আমার রসুল সম্পর্কে তোমার ঈমান ঠিক না হয় ঈমান হলো হুব্বে রাসূলুল্লাহ মিনাল ঈমান নবীর মহব্বতের নাম হলো ঈমান নবীকে মহব্বত করা লাগবে না হলে ঈমান তাজা হবে না আর ঈমান যদি না থাকে কোনো লাভ হবে না ভাইরা আমার তাবলিগের ভাইরা শুধু আমল দিয়ে যদি কেউ জান্নাতে যেতে হয় শুধু আমল দিয়ে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে জান্নাতের জন্য তাবলিগের লোকদের জন্য জান্নাতে সিট খালি পাওয়া যাবে না তাবলিগের লোকেরা আগে বুকিং দিয়ে রাখবে আগে বুকিং দেওয়া লাগবে না মানে তাবলিগের লোকদের লোকেরে জান্নাত ফিল আপ হয়ে যাবে বাকিরা সিট পাবে না যদি শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া যায় আমল দিয়ে জান্নাতে যেতে হলে তাবলিগ এক নাম্বার যাবে ঠিক না বেঠি এখন আমলের পূর্ব শর্ত হচ্ছে ঈমান যেহেতু এখন আপনি শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়ার চিন্তা করা যাবে না কারণ হলো পথ 72টা কয়টা সর্বমোট 73টা কয়টা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন قال خطنا رسول الله صلى الله عليه وسلم ثم قال هذا سبيل الله ثم خط خطوطا عن يمينه وعن شماله وقال هذه سبل على كل سبيل منها الشيطان يدعو اليه وقال او ان هذا صراط مستقيم صراط مستقيم فاتبعوه رواه احمد نسائي مشكات شريف আসছে نسائي شريف আসছে تفسير احمديه شريفের মধ্যে আসছে আল্লাহর নবী رحمت للعالمين سيد المرسلين خاتم النبيين انس الغارمين راحت العاشقين شمس الضحى بدر الدجى نور الهدى سيدنا وسمادنا وكريمنا ورؤوفنا ورحيمنا ومولانا وملجانا খাতাম নবীন সিরাজ মনির আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে 73 ভাগ হবে 73 ভাগের মধ্যে একটি দল জান্নাতে যাবে 72 দল জাহান্নামে যাবে কয় দল এই 72 দল জাহান্নামে যারা যাবে 72 দলের মধ্যে নামাজ আছে কি নেই 72 দল কি হিন্দুদের মধ্যে বলছে না মুসলমানের মধ্যে 72 দলের মধ্যে নামাজ আছে কি নেই রোজা আছে কি নেই হজ আছে কি নেই জাকাত আছে কি নেই কুরবানি আছে কি নেই পর্দা আছে কি নেই
মা বাবার খেদমত আছে কি নাই? আছে। ফিতরা আছে কি নাই? আছে। যাকাত আছে কি নাই? আছে। দান খয়রাত আছে কি নাই? আছে। মসজিদ আছে কি নাই? আছে। মাদ্রাসা আছে কি নাই? আছে। টুপি আছে কি নাই? আছে। দাড়ি আছে কি নাই? আছে। কুরবানি আছে কি নাই? আছে। খেজুর খায় কি না? তিহাত্তরটা রেখা আকার পরে আল্লাহর নবী ডাক দিয়া কয়েছে সাবিরা রে, এইগুলো আমার উম্মতের রাস্তা। কিসের রাস্তা? উম্মতের রাস্তা। এই রাস্তাগুলো হলো আকাইদ। কিসের? সহি আকাইদা। আল্লাহর নবী বলেন 72টা রাস্তা জাহান্নামী, একটা রাস্তা জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন নাকি? এবার আল্লাহর নবী কয় সাহাবীরা কয় হুজুর কিসের রাখাগুলো আঁকলেন? এগুলো আমার উম্মতের রাস্তা। আমার উম্মতের মধ্যে 73 দল হবে, একটি দল জান্নাতে যাবে, 72 দল জাহান্নামে যাবে। আল্লাহর নবী কয় সাহাবীরা শোনো, 72 দলের মধ্যে সবাই বলবে আমরা জান্নাতি, সবাই বলবে আমরা কে আজ নিয়ে আসেন, সবাই বলবে আমরা জান্নাতি, সবাই বলবে আমরা জান্নাতি। একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা হুজুর আসছে, কেকে বেজার হইছেন? হুজুর আসাতে কেকে বেজার হইছেন? সবাই খুশি? বেশি খুশি? ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ একটু দু পাঁচ মিনিট পরে যান। হুজুর আসাতে কেকে বেজার হাত তোলেন, কেকে খুশি হাত তোলেন। আগেরটা বাদ দিয়ে দিছি। আল্লাহর ওলি যেখানে, বন্ধুরা আমার মনোযোগ, আজহারি বাকি বিল্লা আজহারি, এটা এক নম্বর আজহারি। বর্তমানে সরিষার তেলের মধ্যে এক নম্বর দুই নম্বর আছে, আছে কিনা? চিনির মধ্যে এক নম্বর দুই নম্বর আছে, চিনি মিষ্টি কিনা? এক নম্বর দুই, এক নম্বর চিনিটা মিষ্টি না তিতা? ওই কথা কয় না, এক নম্বর চিনিটা কি মিষ্টি না তিতা? দুই নম্বর চিনিটা কি মিষ্টি না তিতা? মিষ্টি, মিষ্টি, মিষ্টি ওই, কিন্তু এটা দুই নম্বর। এটার মধ্যে ইউরিয়া সার মিশানো আছে, ঠিক না? বুঝি? আচ্ছা, সরিষার তেল, খাঁটি সরিষার তেল, সবগুলোর মধ্যে খাঁটি লেখা, এই খাঁটি লেখার ভিতরেও ভেজাল আছে, ঠিক না বেটি? আছে কি নাই? এটা হলো এক নম্বর আজহার। আজহারের মধ্যেও এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, নয় নম্বর, দশ নম্বর, চোদ্দ নম্বর পর্যন্ত আছে, নাম্বার সারাও আছে। এটা হলো এক নম্বর আজহারি, কারণ এটা সিল মারা নবীর, নবীর পাগল, ঠিক না বেটি? ঠিক না বেটি? ওই আমাদের এই মাহফিলে যিনি এসেছেন আল্লামা বাকি বিল্লাহ আল আজহারি, গিলাতরা দরবার শরীফের সাজ্জাদান শেন পীর, ওনারকে মুবারকবাদ জানাই, বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলুন আমিন। কথা শেষ করে দিচ্ছি, হুজুর আসছে, আমি মাইক ছেড়ে দেব। এখন কথা হলো, আমরা বলতেছিলাম কি, তাহলে ঈমান ছাড়া আমলের কোনো মূল্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস মুবারক বলছিলাম, খেয়াল আছে? হাদিসটা বলছিলাম, খেয়াল আছে? কি বলছিলাম? রসুলে পাক এবার বললেন, এই হাদিসের অনুবাদটা কি, বাংলাটা কি বলতেছি, রসুলে পাক বলেন 73টা রেখায় কি বললেন, এগুলো আমার উম্মতের রাস্তা, একটা দল জান্নাতি, 72 দল জাহান্নামি। আচ্ছা, রসুল বললেন, সাহাবীরা শুনো, এই যে 72 দল জাহান্নামি, এই 72 দলের সবাই নিজেকে জান্নাতি বলে দাবি করবে, বলবে আমরা জান্নাতি, কেউ বলবে না আমরা জাহান্নামী, সবাই বলবে জান্নাতি, অথচ আমরা জাহান্নামী। তাবলিগ বলে আমরা আমরা সঠিক, বাকি সব বাতিল। রসুল বলেন সবাই নিজেকে সঠিক বলবে, বাকি সবকে
বাতিল বললে, বাকি সবাইকে বাতিল বললে। তাবলিগ বলে আমরা সঠিক, বাকি সব বাতিল। কওমি বলে আমরা সঠিক, বাকি সব বাতিল। শিয়া বলে আমরা সঠিক, বাকি সব বাতিল। মুতাজিলা বলে আমরা সঠিক, বাকি সব বাতিল। জবরিয়ে বলে আমরা সঠিক, বাকি সব বাতিল। কাদিয়ানি বলে আমরা সঠিক, বাকি সব বাতিল। আহলে হাদিস বলে আমরা সঠিক, বাকি সব বাতিল। সুন্নিরা বলে আমরা সঠিক, বাকি সব বাতিল। আসলে সঠিক কোনটা? রাসূল কয় আনা আলাইহি ওয়া সাহাবি, ওয়া আনা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথে ওই পথে সঠিক পথ। ওই পথের মধ্যে যারা আছে, এবার মুফাসসিরনে কেরাম, বিজ্ঞ মুফাসসিরনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে এবার সুস্পষ্ট ফতোয়া দিয়ে দিচ্ছেন, সেই নাজিদল নাজাত প্রাপ্ত দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল, আহলে সুন্নাত ওয়াল। সন্দেহ আছে আপনাদের? সন্দেহ আছে? আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। হুজুরকে বসিয়ে রেখে ওয়াজ আর যাব না, যেহেতু ওয়াদা করে ফেলেছি, যেহেতু ওয়াদা করে ফেলেছি, আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি। রাখো একটু পরে রাখো। হুজুরকে আমি যেহেতু আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে ফেলেছি, এই জন্য 3 মিনিট আল্লাহ জিকির করবো। কয় মিনিট? হুজুরকে বসিয়ে রেখে ওয়াজ আর করবো না, যে প্রতিশ্রুতি দেওয়ার কারণে 3 মিনিট আল্লাহ জিকির করবো। 2 মিনিট একটা গজল গাবো, 5 মিনিটের মধ্যে মাইক ছেড়ে দেবো। একটু জিকির করেন, সবাই করে না, তুমি গুণমৌহনিহিঙে দহয়াল নহবি, তুমি গুণমৌহনি। পাপি লোক তারাইবে বলে গো দুনিয়ার নবী, তুমি গুণমৌহনিহি দয়াল নবী, তুমি গুণমৌহনি। রহমতের বান্দার তুমি, তুমি নূরের খনি গনবি, তুমি নূরের খনি, প্রেম কইরা সে তোমার চলে গো আমার আল্লাহ কাদের গনি গন বি, মায়ার নবী তুমি গুণম নি, মায়ার নবী তুমি গুণম নি। পারস মনি গনবি, সে তো পারস মনি, চিনিবে কি সাধক পুরি গো নবি, থাকিতে যাইব নিগন নবি, মায়ার নবি তুমি গুণম নি, মায়ার নবি তুমি গুণম নি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকেরা বলো, প্রেমের বিষয়ে দরসে গো যারে কি করবি, ও যাই তার গো বিষে পরান যায়, প্রেমের বিষে পরান
লাইলির প্রেমে পাগল গো হইয়া মজনু গেল পা আগল হইয়া গো বিষে পরানে আই প্রেমের বিষে তোমহাইরে পরানে যায় প্রেমের বিষে মুর্শিদ নাম জারি দিরে গো বড়া তার ভরা কি যা আই গো মারা গো বিষে পরানে আই প্রেমের বিষে বলেন পরানে যায় প্রেমের বিষে সদয় হইলে মুর্শিদ গো সুজন সকল বিস্তার হ ওই নিবারণ গো বিষে পরানে যায় প্রেমের আইরে পরানে যায় প্রেমের বিষ ভান্ডারীর প্রেমে পাগল গো হইয়া মঈন বাবার প্রেমে পাগল গো হইয়া আমার বাবা নজরুল সাইয়েল পা আগল হইয়া গো বিষে পরানে যায় প্রেমের আইরে পরানে যায় প্রেমের বিষে পরানে যায় রে আজ আর নয় আবারও দেখা বেঁচে থাকলে দেখা হবে মুন্সিগঞ্জ তো এখানে আর আসি নেই আপনাদের ওইদিকে কোথায় যে আশেপাশে একটা বড় ব্রয়লার আছে ধানের ব্রয়লার আলী হোসেন মাতবর সাহেবের বাড়ির পাশে খলিফা খানকাও আছে ওইখানে দুই তিনবার এসেছিলাম আমি মঈন বাবা জানকেবলার সাথে তিনবার এসেছিলাম গত দুই বছর আগে বাবা সাইফুদ্দিন আহমদ আল্লাহ সানি হুসাইনি বাবা জানকেবলার সাথে একবার এসেছিলাম আজকে আবার এখানে আসলাম এছাড়া আমি ব্যক্তিগতভাবে এই মুন্সিগঞ্জে অনেক প্রোগ্রাম করেছি কাশীপুর চর সৈয়দপুর ওই যে ফকির বাড়ি কোথা জানি আমি নামগুলো মনে নেই অনেক আগে আসতাম নামগুলো ভুলে গেছি আমি অনেক আগে আমি অনেক আগেই প্রায় বারো চোদ্দ বছর আগে অনেক প্রোগ্রাম আমি মুন্সিগঞ্জে করেছি এখন বললাম না যে আপনার এই জায়গার জামদা সোডা রাস্তাটা সরকার রেকর্ড মোটা করে দিত মোটা করে দুক ওয়ান বাই করে দুক ফোর লাইন করে দুক জামজোর শেষ হোক আবার রাখমনে আজকে দুইটা কারণে এই এই এক নম্বরে হলো জ্যাম দুই নম্বরে বৃহস্পতিবার আমার আব্বাজান পৃথিবী থেকে বিদায় নিয়েছেন নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বৃহস্পতিবারে আব্বাজান বলেছে কোনোদিন বৃহস্পতিবারে দরবার ছেড়ে কোথাও যাবে না বৃহস্পতিবারে এক কোটি টাকা হাতিয়ে দিল আমি যাই না কিন্তু একটা কথা বলে গেছে মাইজবান্ডার দরবারের জন্য কোনো আইন নাই আব্বা বলেছেন মাইজবান্ডার দরবার শরীফের জন্য কোনো আইন নাই যার জন্য আজকে বৃহস্পতিবারে এখানে এসেছি আমি বৃহস্পতিবার বের হই না মাইজবান্ডার দরবারের কোনো প্রোগ্রাম আমি বৃহস্পতিবার হলো যাই বাবাজান বলেছে এক তারিখে মুন্সিগঞ্জ ডায়েরি খুলে দেখি বৃহস্পতিবার কিচ্ছু আর বলি নেই বার আব্বা তো বলছে আমার আব্বাজান তো বলে গেছে বৃহস্পতিবারের জন্য কোনো আইন নাই আর এই মাইজবান্ডারের জন্য কোনো আইন নাই এখানে কোনো আইন চলবে না যাই হোক এই জন্য আজকে এসেছি এক নম্বরে বৃহস্পতিবার বের হই না আমি বৃহস্পতিবার আমি আমার দরবারে থাকি বুড়িচং কুমিল্লা বুড়িচং মইনিয়া নজরুল দরবার শরীফে ওখানে আব্বাজানের রওজা মোবারকে সারাদিন সাররাত পরে থাকি সাররাত রওজাতে থাকি মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত আব্বাজানের এই মাজার শরীফে রওজা মোবারকের মধ্যে বসে রাত কাটাই কোথাও যাই না আর এদিকে যে মুর্শিদ কিবলা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আলাহ সাইনুল হুসাইনি বাবাজান কিবলা কাবার আদেশ এবং নির্দেশকে সম্মান জানিয়ে আজকে এখানে এসেছি আর বাকি বিল্লাহ ঝাঁড়ি মাদ্দাজিল্লাহ আলীকে সম্মান জানিয়ে বাড়িতে রওনা দিচ্ছি ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আজনা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু বেঁচে থাকলে আবার দেখা হবে সুন্নিয়াতের ময়দানে আর মরে গেলে দেখা হবে সমস্ত মাঝবান্ডারির সাথে হাসরের ময়দানে আসসালামু আলাইকুম